এটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে আমি আপনাদের জানাব বিচারিছো। বিজেপি ত্যাগ করেছে, একাংশ বিজেপি ত্যাগ করেছে, রাজ্য নোহান উপজা ঘটনা সংঘটিত হয়েছে, ইজনের পিছত সিজনে বিজেপি ত্যাগ করেছে। যদি সময় শাসক পক্ষত আছে দলটো, সে বিজেপি ত্যাগ করেছে একাংশ। কেউ বিজেপি ত্যাগ করেছে জানাম, কত যোগদান করেছে সেও আমি আপনাদের জানাম, কিন্তু বিজেপি ত্যাগ করেছে, দলে বলে গই বিজেপি ত্যাগ করেছে, বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে, বিজেপির কাম কাজত অসন্তুষ্ট হয়েছে। এটা ডাঙর খবর এই মুহূর্তে জানাইছো, বিজেপির কাম কাজত অসন্তুষ্ট হয়েছে, আর যার বাবে বিজেপি ত্যাগ করেছে একাংশ, দলে বলে বিজেপি ত্যাগ করেছে। বিজেপির প্রতি হঠাৎ কিয় এনেদরে মানুহ মোহভঙ্গ ঘটিছে মানুহৰ, এই প্রশ্নটো আহিছে। বিজেপি ত্যাগ করেছে, রাজ্যত এই ঘটনা সংঘটিত হয়েছে। সবিশেষ আমি আপনাদের জানাইছো, উল্লেখ যে বিজেপি ত্যাগ করেছে একাংশ, আর বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটার বাবে এনেদরে বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত লৈছে। বিজেপি ত্যাগ করেছে আর এনেদরে অন্য দলতো যোগদান করেছে। আমি উল্লেখ করব বিচারিছো যে এটা গুরুত্বপূর্ণ খবর, বিজেপি ত্যাগ করেছে একাংশ, একাংশ লোকে বিজেপি ত্যাগ করেছে, আর বিজেপি দলটো ত্যাগ করে অন্য দলত যোগদান করেছে। বিজেপি ত্যাগ করার কারণ আমি আপনাদের জানাম, বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটিছে। বিজেপিয়ে রাইজক যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করা নাই। বর্তমান খাদ্য সামগ্রীর যে আকাশলঙ্ঘী মূল্য তাক লৈ তেখেত সকল অসন্তুষ্ট, যার বাবে বিজেপি ত্যাগ করেছে। রাজ্যত শাসনাধিষ্ঠিত দলটো ত্যাগ করেছে, বর্তমান শাসনত থাকা দলটো ত্যাগ করে অন্য দলত যোগদান করেছে। উল্লেখ যে বিজেপি ত্যাগ করার পিছতে রাজ্যের রাজনীতির বাবে ডাঙর খবর জানাইছো, যে রাজ্যের রাজনীতির অন্যতম ডাঙর খবর, কিয়নো বিজেপি ত্যাগ করাক লৈ চর্চা অব্যাহত আছে, রাজ্যত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ডিব্রুগড়ত বিজেপি ত্যাগ করেছে, ডাঙর খবর জানাইছো, প্রশান্ত ফুকনের সমষ্টিত, প্রশান্ত ফুকনের সমষ্টিত বিজেপি ত্যাগ করেছে, বিজেপি ত্যাগ করেছে আর রাইজর দলত যোগদান করেছে। উল্লেখ যে বিজেপির জ্যেষ্ঠ বিধায়ক প্রশান্ত ফুকনের সমষ্টিত মুখ্যম আঘাত, বিজেপি ত্যাগ করেছে, 30 জন বিজেপির নেতা কর্মীয়ে বিজেপি ত্যাগ করেছে আর যোগদান করেছে রাইজর দলত। রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক রাতুল গগৈর উপস্থিতিত যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হয়। বিজেপির জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্র রাজ্য সরকারের ক্ষেত্র অসন্তুষ্ট হয়ে এই সকল বিজেপি কর্মীয়ে রাইজর দলত যোগদান করেছে। বিজেপি তেওঁলোকে ভাল দিনত আছিল, 2014 চনের আগরেপরা বিজেপি করেছিল বলেও মন্তব্য করেছে, আর লগতে সাধারণ জনতা বর্তমান সময়ত অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিয়ে কুঙা করে তোলার লগতে কেনেকুৱা এটা অবস্থা সেই সময় বিজেপি ত্যাগ করবলৈ বাধ্য হয়েছো বলে মন্তব্য করেছে সাংবাদিকর আগত। উল্লেখ যে ডিব্রুগড়ত এনেদরে বিজেপি ত্যাগ করেছে, ডিব্রুগড় পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের প্রায় 30-30 জনেরও অধিক পুরুষ মহিলায় রাইজর দলত যোগদান করেছে, রাইজর দলত যোগদান করেছে। সংখ্যা কিমান সেইটো ডাঙর কথা নহয়, কিন্তু রাজ্যের শাসনাধিষ্ঠিত দলটো ত্যাগ করা, রাজ্যের শাসনাধিষ্ঠিত দলটো ত্যাগ করাটো অত্যন্ত ডাঙর বিষয়। রাজ্যের শাসনাধিষ্ঠিত দলটো হঠাৎ কিয় ত্যাগ করেছে, বিজেপি কিয় ত্যাগ করেছে, বিজেপি কিয় ত্যাগ করেছে, উল্লেখ যে কার প্রতি বিতুষ্ট হয়েছে, এইবর প্রশ্নও কিন্তু সন্মুখলৈ আহিছে, এইবর প্রশ্ন সন্মুখলৈ আহিছে। রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতার প্রতি অসন্তুষ্ট হয়েছে, নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রতি অসন্তুষ্ট হয়েছে, নে সর্বানন্দ সোনোয়ালের প্রতি অসন্তুষ্ট হয়েছে, নে প্রশান্ত ফুকনের প্রতি অসন্তুষ্ট হয়েছে, কার বাবে ডিব্রুগড়ের এই সকল লোকে বিজেপি ত্যাগ করেছে, বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটিছে, কেন্দ্রীয় সরকারে সমালোচনা করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমালোচনা করেছে, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ সমালোচনা করেছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে তেওঁলোকৰ ওপৰত অসন্তুষ্টি প্রকাশ করেছে তৃণমূল পর্যায়ের কর্মীসকল। যদিও বিজেপির বাবে বর্তমান সময়ত বিজেপি ত্যাগ করা অত্যন্ত ডাঙর বিষয় নহব, কিন্তু তৃণমূল পর্যায়ত যে বিজেপি ত্যাগ করবলৈ সিদ্ধান্ত লৈছে এইটো আজির দিনটোৰ বাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কিয়নো বিজেপি বর্তমান সময়ত ত্যাগ করার পরিবর্তে যোগদানহে করে, কিন্তু এবার ওলোটা হয়েছে, রাজ্যত বিজেপি ত্যাগ করেছে, ডিব্রুগড়ৰ একাংশ লোকে বিজেপি ত্যাগ করে রাইজর দলত যোগদান করেছে, শাসনাধিষ্ঠিত দলটো ত্যাগ করেছে, মোহভঙ্গ ঘটিছে বলে কব বিচাৰিছে, আর সেই সময়তে রাজ্যত প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাইজর দলের তরফের পৰা। স্পষ্টীকরণ এতিয়ালৈকে দিয়া নাই, কিন্তু বিজেপি ত্যাগ করে রাইজর দলত যোগদান করেছে, রাজ্য দলে বলে বিজেপি ত্যাগ করেছে, দলে বলে বিজেপি ত্যাগ করেছে, কিয় 30 গৰাকীয়ে ত্যাগ করেছে, আজি 30 গৰাকী, কাইলৈ 60 গৰাকী, পৰহিলৈ 90 গৰাকী, তার পিছদিনা 120 গৰাকী হবগৈ নেকি, এনেদরে বাহির বাহির গৈ থাকিব নেকি, এই প্রশ্ন আহিছে।
কার প্রতি অসন্তুষ্ট হয়েছে, বিজেপির কোন সকল নেতা কর্মীর প্রতি অসন্তুষ্ট হয়েছে, বিজেপির কোন সমূহ কাম কাজর অসন্তুষ্ট হয়েছে, বিজেপির কাম কাজ বর্তমান সময় বেয়া হয়েছে নাকি, বিজেপির প্রতি মোহভঙ্গ কিয় ঘটিছে, বিজেপি দলটো বর্তমান সময়ত সাংগঠনিক ভেটি কিমান সুদৃঢ় করিব পারিছে, কিয় ডিব্রুগড়ের দরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সমষ্টিত গুরুত্বপূর্ণ সমষ্টির ভোটারে বিজেপি ত্যাগ করে রাইজর দলত যোগদান করবলিয়া হয়েছে। এই বিষয়টি অত্যন্ত চর্চার বিষয় হিসাবে বিবেচিত হয়েছে। আজির দিনটি অন্যতম গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের জানাইছো। বিজেপির জ্যেষ্ঠ বিধায়ক প্রশান্ত ফুকনের সমষ্টিত মুখ্য আঘাত আনিছে রাইজর দলে। বিধায়ক অখিল গগৈর নীতি আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছো বলে মন্তব্য করেছে আর বিজেপির কাম কাজের প্রতি অসন্তুষ্ট হওয়ার কথা উল্লেখ করেছে। ডর খবর আপনাদের জানাইছো, রাজ্যের রাজনীতির ডর খবর আজির দিনটি বিজেপি ত্যাগ করেছে, শাসনাধিষ্ঠিত দলটো ত্যাগ করেছে, বিজেপি ত্যাগ করে রাইজর দলত যোগদান করেছে। রাজ্যত নোহান উপজা ঘটনা, বিজেপিত বর্তমান সময় যোগদান করে, সকলে যোগদান করে, শিল্পীর পরা সাহিত্যিক সকলে যোগদান করে, শিল্পীর পরা সাংস্কৃতিক কর্মী সকলে যোগদান করে। উল্লেখ যে বর্তমান সময় উদ্যোগীর পরা সকলে বিজেপিতেই যোগদান করে, বিজেপিতেই যোগদান করে ঠিকাদার সকলেও বিজেপিতেই যোগদান করে সকলে, কিন্তু বর্তমান সময় বিজেপি ত্যাগ করেছে। এই বিজেপি ত্যাগ করার আনত কি আছে, কার কার নাম চর্চাত আহিব পারে, কিয় বিজেপি ত্যাগ করিব পারে, বিজেপির জনবিরোধী নীতি সচাকয়ে আছে নাকি? যদি বিজেপির জনবিরোধী নীতি আছে তেনেহলে আপনাদের কমেন্ট করিব পারিব। আর বিজেপির এনেদরে বিজেপির প্রতি এনেদরে মোহভঙ্গ ঘটার কারণ কি হব পারে, মন্তব্য শুনাম। রাইজর দলের সেই সকল নেতাই মন্তব্যও করেছে, রাইজর দলত যোগদান করেছে, যোগদান করার পিছত বিজেপি সমালোচনা করেছে। বিজেপিক সমালোচনা করাই নহয়, আজির দিনটিতে বিজেপির প্রতি বিতুষ্ট হওয়ার কারণও জানাইছে। আজির দিনটির যে ডর খবর জানাইছো, এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেবল ডিব্রুগড়ের নহয় রাজ্যবাসীর অত্যন্ত ডর খবর, কিয়নো বিজেপি ত্যাগ করাটো, এই মুহূর্তত বিজেপি ত্যাগ করাটো কোনো কারণে সাধারণ কথা নহয়। যিটো দলে শাসনত আছে, যিটো দল বর্তমান সময় শাসনত আছে, সেই দলটো ত্যাগ করেছে, আর এনেদরে সেই দলটো ত্যাগ করেছে। সেই দলটো ত্যাগ করার পাছত কেনেদরে প্রতিক্রিয়া প্রকাশ করে সেও হব অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লগতে আমি উল্লেখ করেছো যে বর্তমান সময় বিজেপি ত্যাগ করার পিছত কেনেদরে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সেই সন্দর্ভত জানাম। উল্লেখ যে প্রশান্ত ফুকনের প্রতি মোহভঙ্গ ঘটিছে নাকি, কার প্রতি মোহভঙ্গ ঘটিছে, ভবেশ কলিতার প্রতি ঘটিছে নাকি, রাজ্যিক বিজেপির সভাপতি হিমন্ত বিশ্ব শর্মার নীতি আদর্শত বিতুষ্ট হয়েছে নাকি, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক কিয় বেয়া পাইছে ডিব্রুগড়ের রাইজে, এই প্রশ্ন আহিছে। ডিব্রুগড়ের জনতায় কিয় বেয়া পাইছে, প্রশান্ত ফুকনে সমষ্টিবাসীক সন্তুষ্ট করিব পৰা নাই নাকি, যার বাবে বিজেপি দল ত্যাগ করেছে। এই বিষয়টি চর্চালয় অহার পিছনে এই প্রতিক্রিয়া ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে, আর তার পাছতে মন্তব্য করেছে সংবাদ মাধ্যমের আগত, কিয় বিজেপি ত্যাগ করল এই সন্দর্ভত মন্তব্য করেছে, সেই মন্তব্য আমি শুনাম। লগতে আমি উল্লেখ করব বিচারিছো যে বিজেপি ত্যাগ করে ভুল করেছে নাকি, যদি ভুল করেছে আপনাদের লিখিব পারিব, যখন লোকে আজি বিজেপি ত্যাগ করেছে সেই সকল লোকে ভুল করেছে নাকি, নিজের ভরিত নিজে কুঠার মারিছে নাকি, সেও আপনি কমেন্টত লিখিব পারিব। বিজেপি ত্যাগ করাটো শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে, বিজেপির পরিবর্তে রাইজর দলত যোগদান করাটো কিমান দূর যুক্তিসঙ্গত হয়েছে তাক লো কমেন্ট লিখিব পারিব। বিজেপি ত্যাগ করাটো যুক্তিসঙ্গত হয়েছে না নাই, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেওঁলোকে মন্তব্য করেছে, সাংবাদিকের আগত মন্তব্য করেছিল, এই সকলকে মন্তব্য করেছিল, যদিও তৃণমূল কর্মী, বিজেপির শাসনাধিষ্ঠিত দলটোর শীর্ষ নেতা সকলের দল ত্যাগ করাটো গুরুত্ব সহকারে নলব পারে, কিন্তু আজির দিনটিতে এই সকল লোকে দল ত্যাগ করাটোয়ে বুঝাইছে যে বিজেপির প্রতি তৃণমূল কর্মী সকল বিতুষ্ট হয়েছে। ইয়ার কারণ কি কি হব পারে, যিটো সময়ত বিজেপি ত্যাগ করেছে সেই সময়ত কি কি কারণ আহিব পারে, বিজেপি ত্যাগ করার কারণ কি বলে ভাবে, বিজেপি ত্যাগ করাটো শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে, আমি আকো আপনাদের আগলে প্রশ্ন ঠেলি দিছো যে বিজেপি ত্যাগ করে ভুল করেছে না শুদ্ধ করেছে, যদি শুদ্ধ করেছে আপনি কমেন্ট লিখক, যদি ভুল করেছে তেতিয়াও কমেন্ট লিখক। আমি উল্লেখ করেছো যে বিজেপি ত্যাগ করাটো কিমান দূর যুক্তিসঙ্গত হয়েছে, বিজেপি ত্যাগ করাটো কিমান দূর গ্রহণযোগ্য হয়েছে, আর বিজেপি ত্যাগ করিব লাগিছিল না নাই। অখিল গগৈর আদর্শের প্রতি আকৃষ্ট হয়ে, বর্তমান সময়ত ডিব্রুগড়ত একাংশ লোকে ভারতীয় জনতা পার্টির পরিবর্তে যোগদান করেছে রাইজর দলত, যোগদান করেছে, মন্তব্য করেছে
কৰিছে, মন্তব্য কৰিছে, তেওঁলোকৰ মন্তব্য আমাৰ হাতত আছে, কি মন্তব্য কৰিছে সেই মন্তব্য আমি শুনোৱাম। লগতে উল্লেখ কৰিব বিচাৰিছো যে বৰ্তমান সময়ত বিজেপি ত্যাগ কৰাটো কিমান দূৰ সমীচীন হৈছে, এই বিষয়টো অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ। বিজেপি ত্যাগ কৰি কি মন্তব্য কৰিছিল সেই মন্তব্য শুনাব বিচাৰিছোঁ। তৃণমূল কৰ্মীসকলৰ ভাষ্য গুৰুত্ব সহকাৰে নল'ব পাৰে বিজেপিৰ শীৰ্ষ নেতাই, কিন্তু বিজেপি ত্যাগ কৰাটো অত্যন্ত গুৰুতৰ বিষয় হিচাপে বিবেচিত হৈছে, কিয়নো আজিৰ দিনৰ ৰাজনৈতিক পথাৰখনত এইটো এটা বিগ ব্ৰেকিং। তেওঁলোকৰ মন্তব্য শুনোৱাব বিচাৰিছোঁ, তেওঁলোকৰ মন্তব্য কেনেদৰে লয় সেয়াও হ'ব গুৰুত্বপূৰ্ণ, বিজেপিয়ে কেনেদৰে লয় সেয়াও হ'ব গুৰুত্বপূৰ্ণ। মন্তব্য শুনাইছোঁ। ক'ম আৰু, বাকী দলবিলাকৰ প্ৰতি মোৰ ভংগ হৈ গ'ল। বিজেপিক দিলোঁ ভোট, কংগ্ৰেছক আগতে দিছিলোঁ, তো এতিয়া নতুন ৰাজনৈতিক দল তাত যোগ কৰিছিলোঁ, কাৰণ সেয়ে আৰু। তাৰ বাহিৰেনো কি ক'ম, গোটেইখিনিয়েতো পতনাই কৰিলে, তাৰ বাহিৰে আৰু কি ক'ম ৰাইজক। সেইকাৰণে ৰাইজৰ দলত চাইছোঁ নতুন এটা, আমি মানে নতুন আন্দোলন এটা গঢ়িবলৈ বিচাৰিছোঁ। কথাটো হ'ল কি, যিহেতু আপোনালোকে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টী চৰকাৰখনৰ প্ৰতি মানুহ এতিয়া মানে একেবাৰে মোহভংগ কৰিছে। যিহেতু আমি গাঁৱে ভূঞে চহৰে নগৰে বিভিন্ন মানুহৰ লগত যোগসূত্ৰ ৰাখি তেখেতসকলৰ লগত আমি আলোচনাত মিলিত হৈছিলোঁ, আৰু আজিও ঠিক তেনেকৈ আমি আলোচনা কৰিবৰ বাবে আহিছিলোঁ। যিহেতু তেখেতসকলে যোগদান কৰাৰ কথা আমি স্পষ্টকৈ সুধিলোঁ, তেখেতসকলেও আগ্ৰহ প্ৰকাশ কৰিলে, যোগদান কৰাৰ কথা আগ্ৰহ প্ৰকাশ কৰিলে। যিহেতু বৰ্তমান সময়ত বৰ্তমান যি সাম্প্ৰতিক পৰিস্থিতি, এই সাম্প্ৰতিক পৰিস্থিতিত আচলতে ভাৰতীয় জনতা পাৰ্টী চৰকাৰৰ যি অৰাজকতাৰ, এই অৰাজকতাই আচলতে তেখেতসকলে মানুহক যেনেকৈ বিভ্ৰান্তি সৃষ্টি কৰি দিছে, আজি ভাবি চাওক মূল্যবৃদ্ধিৰ সমস্যাকে আদি কৰি এই সমস্যাবিলাকে আচলতে যিবিলাক খাটি খোৱা মানুহ, এই মানুহবিলাকক আচলতে এটা সাংঘাতিক ধৰণৰ মাধৰ মাৰ দিছে। আপোনালোকে নিশ্চিতভাৱে জানে যে ভাৰতীয় জনতা পাৰ্টী চৰকাৰখনে কি কয়, যে দুৰ্নীতিমুক্ত অসম গঢ়াৰ কথা কয়, আপোনালোকে জানে সেই কথা। তাৰপিছত আপোনালোকে এইটোও জানে যে আটাইতকৈ ডাঙৰ ডাঙৰ দুৰ্নীতিৰ লগত জড়িত ব্যক্তিসকল কিন্তু ভাৰতীয় জনতা পাৰ্টী, মানে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বৰঘৰৰ পৰাই আচলতে নিয়ন্ত্ৰণ হয়। আৰু সেই অনুপাতত সমগ্ৰ অসমতে আজি আপোনালোকে হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া ফেচবুক পেজটো আপোনালোকে যদি ভালকৈ লক্ষ্য কৰি চায়, তেখেতে যিবিলাক মানে বৰ্তমান দি আছে, আপডেট দি আছে, এই আপডেটবিলাকত আপোনালোকে কমেণ্টবিলাকত গৈ কিনি পঢ়ি চাবচোন, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া কেনেকৈ আচলতে অসমৰ মানুহে কেনেকৈ গালি গালাজ কৰিছে। এজন অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পাছতো আচলতে তেখেতৰ যোগ্যতা যিখিনি থাকিব লাগিছিল বিধানসভাৰ মজিয়াত, এগৰাকী মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই হওক বা মন্ত্ৰী ডাঙৰীয়াই হওক, যেনেধৰণে কথা বাৰ্তাবিলাক তেখেতসকলে উপস্থাপন কৰিব লাগিছিল বিৰোধীয়ে প্ৰশ্ন কৰিবই।